এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল অগ্নিশিখার পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে যেখানে খুশি যখন খুশি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. কোয়েল কি করছিস এটা? Loves me not. এসব বলছিস আর ফুলের পম্পে ছেড়ে চলেছিস, এটা কোনো মানে আছে? ও কিছু না, তুমি বুঝবে না। ড্যাড, একটা কথা জিজ্ঞেস করব? বল। সব ঠিক আগের মতন লাগছে না ড্যাড? বিক্রমের আমাদের বাড়িতে আসা, আমার সাথে গল্প করা, ঠিক ইংল্যান্ডে যাওয়ার আগের মতো। কয়েকদিন আগের বিক্রম আর এখনের বিক্রম যেন পুরো বদলে গেছে ড্যাড, মিলানোই যাচ্ছে না। বিক্রম আগের থেকে কতটা বেশি কেয়ারিং, আমার সাথে বসে কথা বললো, আমার পাশে বসলো, আমার সাথে গল্প করলো, আমার হাতও ধরলো। ড্যাড, বিক্রম সত্যি আমার কাছে ফিরে আসবে তো? মানে সবটা না আমার কাছে ড্রিমের মতন লাগছে, যেন একটা স্বপ্ন। যদি এটা সত্যি না হয়? দেখ, বিক্রম যে আমাদের বাড়িতে আসছে, তোর সাথে থাকছে, ডিনার করছে, এসবের একটাই মানে হয় যে ও তোর সঙ্গ কামনা করছে। আর ও যদি তোর কাছে আসতে চায়, তুই কেন ওকে কাছে টেনে নিবি না? দেখ, তুমি তো জানো আমি বিক্রমকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতেই পারি না। কিন্তু আমি যতবার বিক্রমকে নিয়ে ভেবেছি, ও আমাকে ততবার হার্ট করেছে। কেন জানি আমার মনে হচ্ছে ও সত্যি সত্যি আমার কাছে আসতে চাইছে তো। তুই যদি সত্যি সত্যি বিক্রমকে তোর জীবনে চাস, তাহলে শিখাকে বিক্রমের জীবন থেকে মুছে ফেলতে হবে। বিক্রমকে ভুলিয়ে দিতে হবে যে ওর জীবনে শিখা বলে কেউ আছে। আর শিখাকে একমাত্র তুই ভুলিয়ে দিতে পারিস। ওয়েল, তুই নিজের উপর কনফিডেন্সটা রাখ। তোকে এরকম কনফিউজ দেখতে আমার একদম ভালো লাগে না। একটা কথা ভেবে দেখ, কোথায় তুই আর কোথায় শিখা। শিখা কখনো বিক্রমের যোগ্য সঙ্গিনী হতে পারে? নেভার। বিক্রমের পারফেক্ট ম্যাচ একমাত্র তুই। বিক্রম শিখার সাথে থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে শিখার সাথে থাকা ওর পক্ষে সম্ভব নয়, কারণ বিক্রম সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, বিদেশে পড়াশোনা করেছে। বিক্রম বাচ্চা বয়স থেকে যা চেয়েছে তাই পেয়েছে, তাই কিছুতেই শিখা ওর পারফেক্ট পার্টনার হতে পারে না। হুজুকে পড়ে হয়তো বিয়ে করে ফেলেছে, কিন্তু শোন, আমি একটা প্ল্যান করেছি। সামনে তো জন্মদিন, সেদিনকে আমি খুব বিরাট করে একটা পার্টি দেবো এবং সবাইকে ডাকবো। তো জন্মদিনের আগে তোকে এমন কিছু একটা করতে হবে যাতে বিক্রম আরো বেশি করে তোর কাছে আসতে চায়। আর সেই জন্মদিনের দিন তোর আর বিক্রমের দুই হাত আমি এক করে দেব। বাকিটা আমার উপর ছেড়ে দে। কিন্তু ড্যাড, আমার জন্মদিন তো আর বেশি দিন নেই। আরে সেই তো জানি, আর সেই জন্যই তো তোকে বলছি আরো বেশি করে বিক্রমকে কাছে টান, যাতে বিক্রমের মুখে শিখার নাম কিছুতেই না আসে। সিনেমা যা, শপিং মলে যা, বিক্রমের সাথে বেশি করে ঘোর। বিক্রমকে যেভাবেই হোক তোর কাছে নিয়ে আসতে হবে, তোর মুঠোর মধ্যে। কিরে, পারবি তো? পারবো ড্যাড। একবার যখন বিক্রম আমার কাছে এসেছে, ওকে আর দূরে যেতে দেব না, কিছুতেই না। এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল অগ্নিশিখার পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে যেখানে খুশি যখন খুশি।